আকসার একটা মুভি ছিল না, হ্যাঁ যেটা আমি সাকিব দার্জিলিং এ দেখেছিলাম। আচ্ছা, মানে ওটা একদম চুপি চুপি। হ্যাঁ, সবার বিশ্বাসের পাত্র সাকিব ভাই, আপনাকে যদি বলি। না, আমি তো বললাম আমি সবাইকে বিশ্বাস করি, কিন্তু পরবর্তী সময় যখন বুঝতে পারি যে না, এটা ছোট সাকিবের সঙ্গেই থাকি তাই বড় সাকিবকে মিস করি না। এভাবেই হঠাৎ করে সাকিব খান প্রসঙ্গে কি বলছে অপবিশ্বাস, যা জানলে আপনি সত্যিই অবাক হবেন। তাই একটু সময় নিয়ে পুরো ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন। সম্প্রতি এক টেলিভিশনের সাক্ষাৎকারে অপবিশ্বাসকে প্রশ্ন করা হয়, সাকিবের সঙ্গে কাটানো কোনো মুহূর্ত মিস করেন কিনা। উত্তরে অপবিশ্বাস বলেন, এখন তো ছোট সাকিব আমার সঙ্গেই ঘোরে, তাই মিস করি না। অপবিশ্বাস আরও বলেন, আসলে মিসিংটা তখনই হতো যদি সে আমার থেকে অনেকটা দূরত্ব হতো বা দূরে থাকতো এবং কোনো যোগাযোগই থাকতো না। যেহেতু তার আর আমার মধ্যে তেমন কোনো দূরত্বই নেই, তাই মিসিংয়ের ব্যাপারটা ওইভাবে অনুভব করি না। 2018 সালে গোপনে বিয়ে করেন ঢাকায় বাংলার চলচ্চিত্রের জনপ্রিয় জুটি সাকিব খান ও অপবিশ্বাস। পরে 2016 সালে তাদের ঘর আলোকিত করে আসে সন্তান আব্রাহাম খান জয়। ক্যারিয়ারের কথা ভেবে সাকিব অপু দুজনে সন্তানের জন্মের বিষয়টি গোপনই রেখেছিলেন। পরে দুজনের সম্পর্কে ফাটল ধরলে 2018 সালে একে অপরকে ডিভোর্স দেন। তবে তাদের ডিভোর্স হলেও তাদের মধ্যে দূরত্ব নেই বলে জানায় অপবিশ্বাস। একে অপরের খোঁজখবর সবসময়ই রাখে তারা, এমনটি বলছিলেন এক টেলিভিশনের সাক্ষাৎকারে।